মেসির কাঁধে ভর করেই পার হয়েছে প্রি কোয়ার্টারের বৈতরণী। এবার শেষ আটের লড়াই, জিতলেই সেমিফাইনালে পা রাখবে নীল সাদা বাহিনী, আর হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। মরণ বাঁচন ম্যাচ, জয়ের প্রত্যয় নিয়ে শনিবার মাঠে নামছে টিম আর্জেন্টিনা, প্রতিপক্ষ বেলজিয়াম। ভারতীয় সময় রাত 9:30 খেলা শুরু হবে। 16 জুন বসনিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ম্যান মার্কিং সত্ত্বেও প্রথম ম্যাচেই মেসি ম্যাজিক, 2-1 গোলে সেই ম্যাচ পকেটে পুরে নেয় আর্জেন্টিনা। ইরানের বিরুদ্ধে পরের ম্যাচে কষ্টার্জিত জয়, এবারও মেসিকে আটকে রাখার কৌশল নিয়েছিল এশিয়ার এই দল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। একেবারে শেষ মুহূর্তে মেসির গোলেই জয় আসে। তৃতীয় ম্যাচে নাইজেরিয়াকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16 পৌঁছায় সাবেয়ার ছেলেরা। প্রি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। সেই ম্যাচেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির ঠিকানা লেখা পাস থেকে বল পেয়ে তা প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন এঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে প্রতিপক্ষ বেলজিয়ামকে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বলে মনে করছেন। আলজেরিয়াকে 2-1 গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে রাশিয়াকে 1-0 গোলে হারায় তারা। গ্রুপের শেষ ম্যাচেও তারা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে আমেরিকাকে 2-1 গোলে হারিয়ে দেয় বেলজিয়াম। এবার তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। এবিপি আনন্দ।